116টি নমুনা নিয়ে সিলেটে ওসমানী মেডিকেল কলেজে চালু করা হলো করোনা ভাইরাস শনাক্তকরণ মেশিন আরটিপিসিআর। আজ মঙ্গলবার 7 এপ্রিল দুপুরে পরীক্ষা শুরু হওয়া এ ল্যাবে 116টি নমুনা পরীক্ষা হবে। হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডক্টর মইনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, 10 জন বিশেষজ্ঞ ডাক্তার এবং 13 জন টেকনোলজিস্ট কাজ করছেন বলে জানান তিনি। আসলে আমরা গতকাল থেকে এই নমুনা সংগ্রহের জন্য আমাদের প্রস্তুত ছিলাম। গতকাল থেকে আজকে পর্যন্ত সকাল পর্যন্ত আমরা 116টা স্যাম্পল নমুনা সংগ্রহ করেছি, পেয়েছি, আমার কাছে হস্তগত হয়েছে। এই মুহূর্তে আমাদের ল্যাবে দক্ষ যারা আছেন, টেকনোলজিস্ট এবং আমাদের যে স্পেশালিস্ট চিকিৎসক আছেন, ওনারা কাজ করছে এবং সংখ্যা দিক দিয়ে অনেক বেশি। আর আমার মনে হয় বিকেলের মধ্যে আরও নমুনা আসবে। এই মুহূর্তে সংখ্যা আমি প্রকাশ করতে পারতেছি না, একটু বাধ্যবাধকতা আছে। আর সংখ্যা অনেক এটা বলা যায়। আমাদের পিসিএম মেশিনে প্রথম রাউন্ডে হয়তো 96 দুইটা মাইনাস হবে, যেন থেকে 94 হবে, পরে আমি বলছি 2 রাউন্ড করতে আবার 94 হবে। এখন সংখ্যা বুঝেন কেমন, দুইবার আমরা নেব, কারণ 2বার রান করবে, প্রয়োজনে আমরা যাত্রীর সাথে আবার রান করবো। আমার এখানে প্রায় 10 জনের মতো স্পেশালিস্ট ডাক্তার আছে, ওনারা কাজ করতেছেন, আর ট্রেন 13 জন টেকনোলজিস্ট আছেন কাজ করতেছেন। ওনারা আমার মেডিকেল কলেজে যে আছেন 9 জন, আর হসপিটালে আছেন শামসুদ্দিন হসপিটালে আছেন, এরা সবাই এখানে রোটেশনে কাজ করবেন। আমরা সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত স্যাম্পল সংগ্রহ করব এবং আমরা আমাদের স্পেশাল কিছু নাম্বার দিয়ে দিয়েছি আমাদের সিভিল সার্জন মহোদয়কে, ডিভিশনাল ডাইরেক্টর হেলথকে, ওনারা এগুলো আপনার আমাদের কাছে ওনাদের ভায়া স্যাম্পলগুলো আমার কাছে আসবে। আমরা আশা রাখতেছি আমরা প্রচুর স্যাম্পল পাব। কিট আসলে যারা মেশিন সাপ্লাই দেন, যে কোম্পানি আমাদের সরকারকে যে কিটগুলো সাপ্লাই দিয়েছেন, ওনারা আপনার এই কিটগুলো সাপ্লাই দেবেন এবং ওনারা বলছেন যত কিট লাগে ততই আপনারা সাপ্লাই করবেন। তবে আমার বিশেষ একটা অনুরোধ, যেটা হচ্ছে যেহেতু পিপিইগুলো আমরা 1 টাইম ইউজ করি, সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ এবং আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং আমাদের যে আপনারা জানেন যে তেজগাঁও থেকে জায়গা থেকে সরবরাহ করা হয় এবং আমাদের DGHS প্রচুর আমাদের প্রাথমিকভাবে দেওয়া হয়েছে, কিন্তু এখন আমরা যেভাবে নমুনা আসতেছে আমরা চিন্তা করতেছি যে প্রচুর আমাদের PPE এবং N95 মাস্ক লাগবে। এই মুহূর্তে আমার কাছে N95 মাস্ক খুব লিমিটেড নাই। ওনারা যেটা N95 দিয়েছিলেন আমরা খুলে আমি CMLC ব্রিগেডিয়ার সাহেবকে আমি বলেছি, ব্রিগেডিয়ার ওনার নাম হচ্ছে শহীদুল্লাহ সাহেবকে বলেছি যে ভিতরে তো নর্মাল মাস্ক, বাইরে N95 লেখা, ভিতরে নর্মাল। উনি বলছেন যে ব্যবস্থা করতেছেন, কিন্তু N95 আমরা পাই নাই। তো লাস্টলি আমাকে লাইন ডাইরেক্টর আমাদের টিউবারকুলোসিসের এই প্রফেসর সামিউল হাসান স্যার সাদি, উনি 20টা পাঠানোর ব্যবস্থা করছেন। আপনারা জানেন যে আমাদের জীবন বাজি রেখে আমাদের চিকিৎসকরা এখন স্যাম্পলগুলোর মধ্যে ইনফেক্টেড যদি হয় তাহলে তা তো বুঝতে পারছেন কী পরিণতি পেতে পারে, এটা সবাই জানেন, সবাই অবগত আছেন। তো আমার মনে হয় N95টা আমার খুব বেশি দরকার, ইমিডিয়েটলি আমি ম্যানেজ করছি, আমি উপরেও জানাইছি, CMHDতেও জানানো হয়েছে। তো N95 মাস্ক না হলে আপনার সরাসরি যে সংস্পর্শে স্যাম্পলে যাওয়া থাকবে জিনিসটা খুবই বিপজ্জনক। আর PPE প্রচুর দরকার, আর কিট লাগলে অন্য কোম্পানি নিশ্চয়ই সাপ্লাই করবেন, আর PPE আরও দরকার। আমাদের PPE মজুদ আছে, এগুলো মনে সম্ভব না, কিন্তু আমাদের প্রবলেমটা হচ্ছে N95 মাস্ক নিয়ে। আর আমাদের কিছু কিছু অ্যাক্সেসরিজ যেগুলো দরকার লাগলে আমরা ম্যানেজ করতেছি বিভিন্নভাবে। যেমন আমাদের সিটি ম্যানেজার এই মুহূর্তে একটু আগে আমাদেরকে এই ভোট দিলেন এটা করার জন্য, আপনি PPE নিয়ে আসছেন। আর আমাদের জন্য সবাই আপনার দয়া করবেন, আমরা জীবন দেওয়া হলো আপনাদেরকে সার্ভিস দেওয়ার চেষ্টা করব। মানে আমার প্রথমে এটা বলা উচিত ছিল যে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী উনি যে পরিমাণ এটা নিয়ে ডিল করছেন এ চিন্তার বাইরে। আমার সাথে অনেকবার ওনার আলাপ হয়েছে, আমার পরিচালক মহোদয়, আমি এই 2জন প্লাস হচ্ছে এই যে সিলেট মেডিকেল কলেজে তাতে BMA যারা আছে, যেমন BMA মহাসচিব বা আমাদের সচিবের যারা নেতৃবৃন্দ আছেন, সবাই মিলে সম্মিলিতভাবে প্রচেষ্টায় আমরা এটা শুরু করতে পারছি। এবং এখানে সবচেয়ে বেশি উল্লেখ করতে হবে মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর কথা,
ওনার এখান তো ইয়ে উনি চার্জ করছেন যে আমার সিলেক্ট কেন করেন। তো ইনশাল্লাহ আমরা কামিয়া হচ্ছি, উনি যেভাবে আশা করছিলেন ওনার সাথে কালকে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ আছে, একটু পরেও যোগাযোগ করবে। এখানে আমাদের ডিএজি মহোদয় আছেন, সবাই আছেন, মেয়র আসছেন, ওনারা আমরা একটা মিটিং করব বাইরে, আর ইনশাল্লাহ আমরা সিলেটবাসী একটা সেবা দিতে পারবো। এখন বাকি তো আমরা বলতে পারছি না কতজন আক্রান্ত বাড়িয়ে। এখান থেকে আমরা আপনাদেরকে এখনও বলে দিচ্ছি আমি যে আমরা সরাসরি কোনো রিপোর্ট দিব না, কাউকে পজিটিভ নেগেটিভও বলবো না। আমাদের এটা আমাদের অধিদপ্তর থেকে, স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমার যে নির্দেশনা বা মন্ত্রণালয়ের যে নির্দেশনা, আমি সেটা মেনেই রিপোর্টগুলো আমার নিজস্ব মেইল থেকে এটা চলে যাবে। যে এগুলো যেটা হচ্ছে আমাদের যে যেমন সিলেট ডিভিশনের চারজন সিভিল সার্জন আছে, একজন ডিভিশনাল ডাইরেক্টর হেলথ আছে, আর প্রত্যেক উপজেলায় একজন থানা যে উপজেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ কর্মকর্তা যাবে, ইউএসপিএ যাকে বলা হয়, ওনাদের মাধ্যমে যেমন একটা গ্রামে আপনার একটা খবর আসলো যে কাশি সর্দি সাসপেক্টেড কেস, সাসপেক্টেড কখন মনে করবে, সে যখন আপনার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একটা গাইডলাইন আছে, ওটা আমরা বাংলায় করে দেওয়া আছে, এটা ডিজিএস থেকে আমাদের মিনিস্ট্রি থেকে পাঠানো আছে। এই গাইডলাইন অনুযায়ী যখন তাকে কোয়েশ্চন করা হবে তখন সে অটোমেটিক বেরিয়ে আসবে সে সাসপেক্টেড কেস। এটা আমাদের যে যে টেকনোলজিস্টটা কালেকশন করবে, সাথে সাথে মেডিকেল অফিসারও থাকেন গ্রামে, ধরেন খুব ভিতরে মনে করেন হবিগঞ্জের একটা বা শাল্লা এই জন্য গভীর, কিন্তু ওইখানে থেকে কালেকশন করে এই স্যাম্পলটা এখানে আমাদের যেটা হেল্প করতেছেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একজন ডক্টর আছেন, উনি এগুলা সন্ধ্যার দিকে আবার পৌঁছাবেন। এই জন্য আমরা ওয়েট করতেছি, হয়তো আরও স্যাম্পল পাবো, ওই স্যাম্পলগুলো পাওয়ার পরে আবার আমাদের কী করবো আমরা তখন ডিসিশন নেব। এই ল্যাবে একসঙ্গে 94 জনের নমুনা পরীক্ষা করা যাবে দুদফায়, সেক্ষেত্রে প্রতিদিন 188টি নমুনা পরীক্ষা করতে 4 ঘন্টা সময় লাগবে। সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত এর স্যাম্পল সংগ্রহ করা হবে। সিলেট বিভাগের 4টি জেলার প্রত্যেকটি উপজেলা থেকে নমুনা সংগ্রহ করে এ ল্যাবে পরীক্ষা করা হবে। পরে এ নমুনা পরীক্ষা শেষ হলে সরকারি নির্দেশনা অনুযায়ী এর ফলাফল সরকারি রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে পাঠানো হবে। এবং আকিব চৌধুরী, দ্য সিলেট টেলিভিশন, সিলেট।